কোমরে গেল রে, গেল গেল গেল। ইয়া টিঙ্কু না, কি হলো তোমার কোমরে? আর বলো না ভাই, সকাল বেলায় কলতলায় কি আছাটাই না খেলা। তা ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? তা অসুখ হলেই তো ডাক্তার দেখাইতে হয় নাকি? তা এতি চমকাবার কি আছে শুনি? আরে আরে, ডাক্তার মানেই তো সেই আবার খরো। আর মানে তুমি কি বিনা পয়সায় ডাক্তার দেখাবো বলে ভাবছো নাকি? না 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 না, আমি চুন হলুদ লাগাবো, তাতেই আমার ব্যথা সাই সাই করে পালিয়ে যাবে। এই ভাঙা কোমর নিয়ে কাজকর্ম করতে পারবে কি? পারবে কি? না না, আমার ওই চুন হলুদি সব, এক টাকায় আমার সব ব্যথা গায়েব। কাল তুমি দেখতে পাবে, কাল তুমি দেখবে যে আমি দৌড়ে দৌড়ে আসছি। ও বাবা রে! হ্যাঁ তাই জানাই হয়, দেখো আবার উল্টো পাল্টা কিছু না হয়ে যায়। আরে তোতা দা হাসি দা, তোমরা এখানে বসে আছো কেন? কি হয়েছে? আরে তোমরা শোনো নি, টিঙ্কু দার কোমরে চোট। তা তুমি কি করে জানলে? এক্ষুনি দেখেলাম ওই মোরের মাথায় হলুদ কিনলো, আর পানের দোকান থেকে কিছুটা চুন নিলো। আমি জিজ্ঞাসা করতেই আমাকে বললো যে কোমরে চোট পেয়েছি। এই মানুষটাকেও নিয়ে আর পারি না, কি কিপটা লোক রে বাবা। এই ফ্রিতে চুন নিয়ে চুন হলুদ করবে, ব্যথা সহ্য করবে, কিন্তু ডাক্তার দেখাবে না। আচ্ছা তবে কি আমরা চাঁদা তুলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করব? দাঁড়া দাঁড়া, ওই টিঙ্কুদার পয়সাতে টিঙ্কুদার চিকিৎসা হবে, আর ওই কিপটা মুহ আমরা বার করে দেব। তবে হাসিদা, তুমি কেন ধরেই নিচ্ছ যে টিঙ্কুদার অনেক টাকা আছে? আরে সেই নাগফোর কাকু নাই যে ব্যাংকে কাজ করে, সেই তো সেদিন রাগের মাথায় টিঙ্কুদাকে বলিয়ে দিল শালার ব্যাংকে 50 লাখ টাকা আছে, তাও শালা পচা আলু খাচ্ছে টাকা বাঁচানোর জন্য। আচ্ছা তাহলে কি করবা? সে তোরা ব্যাপারটা আমার হাতে ছেড়ে দে। শালার কিপটা আমি কিভাবে ছাড়াতে হয় আমি দেখছি। টিঙ্কুদা, ও টিঙ্কুদা, টিঙ্কুদা! কে রে ভাই? আমি হাসি গো টিঙ্কুদা। ও হাসি, আয় আয় ভেতরে, আয় ভেতরে আয়। তা তোমার ভাঙা কোমর কেমন আছে জানতে এলাম, কতটা চুন হলুদ লাগালে? আর বলিস না ভাই, আর বলিস না, 10 টাকা খরচা হয়ে গেল শালার এই চক্করে। শোনো বলি কি টিঙ্কুদা, একটা নতুন পদ্ধতি বেরিয়েছে প্ল্যান চেটের মাধ্যমে চিকিৎসা করার। তা তা কত খরচ? কোনো খরচ নাই। বলিস কি খরচ না করে ব্যথা চলে যাবে? আমি তো ভাবতেও পারছি না। চলে যাবে মানে একেবারে বন বন করে ছুটে চলে যাবে, একেবারে একদিনের মধ্যে। বলিস কি, আমি তো ভাবতেও পারছি না। এই কি কি লাগবে, কি লাগবে? বেশি কিছু না, শুধুমাত্র একটা মোমবাতি, আর কিছু না। ওটাও তোমাকে কিনতে হবে না, ফুচুকের দোকান থেকে চেয়ে নিয়ে নিও, আমি পয়সা দিয়ে দিব। ও ও ভাই রে, তারপর 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 কি করতে হবে? খুব মন দিয়ে মারা গেছে এমন একটা ভালো হাড়ের ডাক্তারের কথা ভাবতে হবে। কিন্তু কিন্তু আমি তো কাউকে চিনি না ভাই, কোন কালে তো কোন ডাক্তারকে দেখাইনি তো। আমি আছি কি করতে,
আমি বলে দিচ্ছি কোন ভালো হারের ডাক্তার মারা গেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি ওই ওই ওয়াসিম বাড়ি ভালো হারের ডাক্তার ছিলেন, ওকে প্ল্যানচেটে আনতে হবে আজই। তুমি তুমি একটা কাজ করো, আজ রাতে সদর দরজাটা খুলে রাখবে, আর তুমি ওই ছাদের ওপর উঠে একটা মোমবাতি জ্বালিয়ে রেখো। আজ রাত 9টায় ওই ডাক্তার ওয়াসিম বাড়ি বলে 100 বার ডাকবে। তা ভাই হাসি বলি, ভয়ের কিছু নাই তো? আরে না না, ভয়ের কিছু নাই। তারপরে দেখবে ওই ডাক্তার ওয়াসিম বাড়ি আসবে, ও আসার সাথে সাথেই তুমি কিন্তু মোমবাতিটা নিভিয়ে দিবে। তারপরে তুমি ওকে তোমার অসুখের কথাটা বলবে। টিঙ্কু টিঙ্কুদা, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, না মানে সব মনে থাকবে। ও মা, আচ্ছা ভালো কথা, তুমি আবার এই প্ল্যানচেটের কথাটা কাউকে বলো না, তাহলে কাজ হবে না কিন্তু। আরে না না না, কাউকে বলবো না, কাউকে বলবো না। ঠিক আছে গো টিঙ্কুদা, তুমি এখন থাকো, আমি কালকে তোমার সাথে দেখা করব। আমি এখন আসি। আচ্ছা ভাই, যা ভাই যা যা। ও মা গো, ও আর পারি না গো। অসীম বাড়ি, অসীম বাড়ি, অসীম বাড়ি, অসীম বাড়ি। কে কে আমাকে ডাকে? কে? আগে আগে আমি স্যার টিঙ্কু। তাড়াতাড়ি বাটি নিভা। এখন বল কি সমস্যা, কোমরে ব্যথা? আপনি তো সবই জানেন স্যার, আপনাকে আর কি লুকাবো, বড় বড় কষ্ট পাচ্ছি স্যার। এই নে, এইখানে ওষুধ রাখলাম, দিনে 3 বার করে 3 দিন খাবি, সব ব্যথা কমে যাবে। এবার দে। কি 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 দেবো স্যার? ভিজি প্লাস ওষুধের দাম 2000 টাকা। এই এই মরেছে, কিন্তু কিন্তু হাসি যে বললো প্ল্যানচেটে ভিজিট লাগে না। লাগে না ঠিকই বলেছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ভিজিট নিতে হয়, মানে যারা কিপ্টে তাদের কাছ থেকে ভিজিট নিতে হয়। ভিজিট দে, নইলে কিন্তু আমি কোথায় এসে পড়লাম মা গো। ভালোই ভালোই বলছি, 2000 টাকা বের কর, নাহলে কিন্তু তোকে আমি তুলে নিয়ে যাব। এবার মুখ দিয়ে বেরিয়ে যাবে, দে টাকা দে, নইলে কিন্তু তোর ঘর মোটকে খাবো। না না না, দিচ্ছি দিচ্ছি, এই নেন স্যার। Thank you.
ও টিঙ্কুদা। ও নো, কি গো, ডাক্তার এসেছিল, ওষুধ দিয়েছে, তোমার কোমরের ব্যথা কেমন আছে এখন? আর বলিস না ভাই রে, কর করে 2000 টাকার নোট নিয়ে চলে গেল আমার কাছ থেকে ওই শালা ভুতুরে ডাক্তার, তার সঙ্গেই আমার ব্যথা হারিয়ে গেছে। তাহলে ওষুধগুলো তুলে তুলে রেখে দিয়েছি, পরে দরকার পড়লে খেয়ে নিব। কিরে, আজ বেগুন কত করে? এই তো ভালো বেগুন 30 টাকা, অল্প পোকা ধরা 5 টাকা, আর বেশি পোকা ধরা 2 টাকা। দে, ওই বেশি পোকা ধরাটাই দে, 1 কিলো 1 কিলো। ওরে, ডাক্তারের খরচটা তুলতে হবে তো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।